ভাই ভোলা কোনটা যাবে? এরপর কি এটাই ছাড়বে? বাংলাদেশের দ্বীপের রানী খ্যাত জেলা ভোলা। পূর্বে এর নাম ছিল দক্ষিণ শাহবাজপুর। জেমস রেনেল তার 1878 সালের মানচিত্রে এই জেলাকে উল্লেখ করেছেন। বিশেষ প্রয়োজনে আমাকে ভোলা যেতে হয়েছিল এবং খুব স্বল্প সময়ের প্রস্তুতিতে, সে 2022 সালের 17 ফেব্রুয়ারির কথা। আমি এখন খুলনা শহরের 7 রাস্তা মোড় থেকে ইজিবাইকে চড়েছি, সোনাডাঙ্গা বাস টার্মিনালে যাব। সোনাডাঙ্গা গিয়ে সরাসরি বরিশাল যাওয়ার বাস পেলাম না, তাই রূপসা বাস টার্মিনাল থেকে বাসে উঠেছি। রূপসা থেকে বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি হয়ে বরিশাল শহর পর্যন্ত বাস যায়। গতকাল রাতে কাজ শেষে দেরিতে ঘুমাতে গিয়েছিলাম। সকালে সামান্য বেলা করে ঘুম থেকে উঠেছি, তাই বাসে একটু ঘুমিয়ে নিলাম। এই রুটে আমি আগে আসিনি, পিরোজপুরের বেকুটিয়া ফেরি পার হয়ে অবশেষে বাস বরিশালের রূপাতলী বাস স্ট্যান্ডে এসে পৌঁছেছে প্রায় 3টে বাজে। ইজিবাইক রূপাতলী বাস স্ট্যান্ড হতে বাঁধ রোড ধরে বরিশাল লঞ্চ টার্মিনালের দিকে চলেছে, দূরত্ব 6 কিলোমিটারের মতো। এর আগেও আমি একাধিকবার বরিশাল শহরে এসেছি, তবে ঘুরপথে, খুলনা, বাগেরহাট, গোপালগঞ্জ ওই দিকের রুটটা দিয়ে। এখন বরিশাল লঞ্চ টার্মিনালে এসে পৌঁছেছি। বরিশাল থেকে ভোলায় লঞ্চ যায় সন্ধ্যা 6টার পর, আর লঞ্চ চলে না। অবশ্য খুলনা থেকে সরাসরি ভোলা পর্যন্ত সরকারি বাস যায়। আমার দ্রুত পৌঁছানোর তাড়া থাকায় অনন্তকালের সে পরিবহন আমি ধরতে চাইনি। ভাই ভোলা কোনটা যাবে? এরপর কি এটাই ছাড়বে? এখান থেকে নির্দিষ্ট বিরতিতে ভোলার উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে যায়। লঞ্চে উঠে পড়েছি, এখনই লঞ্চ ছেড়ে দেবে। এই নদীর নাম কীর্তনখলা, যার তীরে গড়ে উঠেছে বরিশাল শহর। এখানকার প্রতিটা লঞ্চে যাত্রীদের জন্য দুটো ক্লাস থাকে। প্রথম শ্রেণীর ভাড়া 120 টাকা এবং সাধারণ ভাড়া 90 টাকা। আমি কোনো শ্রেণী না হয় সারা লঞ্চ ঘুরে বেড়াচ্ছি। 9 ভ্রমণের জন্য বরিশাল বিখ্যাত। এখান থেকে বিলাসবহুল লঞ্চে করে ঢাকাও যাওয়া যায়। এই লঞ্চ ভ্রমণ দারুণ উপভোগ্যময়।
আমি লঞ্চের সামনের দিকটাতে এসেছি। চারপাশের দৃশ্যপট যে কাউকে মুগ্ধ করবে। বলা হয়ে থাকে ধান নদী আর খাল এই তিন মিলে হলো বরিশাল। দূরবীন দিয়ে দূরের দৃশ্য দেখার চেষ্টা করছিলাম। এটি চরমোনাই ব্রিজ। দূরে সুপারি গাছের সারি, গৃহস্থ বাড়ি দেখা যাচ্ছে। এখানে মাঝে মধ্যেই প্রকৃতি বিনষ্টকারী ইটের ভাটাও দেখা যাবে। নাম না জানা অসংখ্য জনপদ পার হয়ে চলেছে। কীর্তন খোলা থেকে লঞ্চ একসময় তেঁতুলিয়া নদীতে এসে পড়ল। তেঁতুলিয়া প্রশস্ত নদী, দূরে বেদে নৌকার বহর দেখা যাচ্ছে। ভোলা থেকে বরিশাল যেতে 2 ঘন্টার মতো সময় লাগে। চারিদিকে বিস্তৃত জলরাশি। এই বিস্তৃত জলরাশি মনে অদ্ভুত একটা প্রশান্তি এনে দেয়। ঢেউয়ের দুলুনিতে জেলে নৌকা দুলছে। নদীর বুকে একাধিক চর রয়েছে। এগুলো মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এবং দুর্গম। লঞ্চ শ্রীপুর লঞ্চ ঘাটে এসে পৌঁছেছে। শ্রীপুর থেকে আবার লঞ্চ চলতে শুরু করলো। সূর্য প্রায় অস্ত গেল। আমি বরিশাল সদর লঞ্চ ঘাটে পৌঁছানোর সাথে সাথে লঞ্চ পেয়েছিলাম। দুপুরে কিছু খাওয়া হয়নি। লঞ্চ ঘাটে বেশ কয়েকটা রেস্তোরাঁ আছে। এখানে হাঁসের মাংস এবং তাজা ইলিশের তরকারি পাওয়া যায়। রান্না খুব বেশি সুস্বাদু নয়,
দাম তুলনামূলকভাবে খুব বেশি। কয়েক জায়গায় দরদাম করে আমি একটাতে ঢুকে পড়লাম, ইলিশের তরকারি আর ভাত দিয়ে। এখানে অনুমোদনহীন স্পিড বোটও যাত্রী পরিবহন করে। খাওয়া শেষে ব্যাটারি চালিত থ্রি হুইলারে উঠে ভোলা সার্কিট হাউস চলেছে। রুমে এসে স্নান করার পর যে বিশেষ দায়িত্ব পালনে এসেছিলাম তা শেষ করলাম। রাতের খাবার রুমে দিয়ে গেল। পরের দিন ছিল শুক্রবার, ওই দিন আমাকে খুলনা ফিরতে হবে, হাতে বাড়তি কয়েক ঘন্টা সময় পাওয়া যাবে। ভোলাতে একাধিক দর্শনীয় জায়গা আছে, স্বল্প সময়ে একাধিক জায়গায় যাওয়া সম্ভব হবে না। অল্প সময়ের কীভাবে সদ্ব্যবহার করা যায় সেটি ভাবতে ভাবতে ঘুমাতে গেলাম।